ওরা দুজনাতে এত বড় ঠাকুরটা নাইনটি পারবে ঠাকুরটাই তো আছে অত চিন্তা কিছু ঠিক এনে নিবে এই তোমাদের এই যে বাজে বাজে গল্প থালো তা তাহলে বলো কি কি জন্য মিটিং এ দেখিছো অত হরবরা নাকি কেন যা বলো দাদু বলবে তো আগে সব আসতে দাও বছরে একদিন ক্লাবে আসবে আবার হরবরি যেন একদম আমবানি রে টাইম নষ্ট হইছে আরে এই মিটিং টা শুরু করব তোমার মন হইছে তো করো

ঠাকুর দেখায় আইনতি পারবে না রে অনেক ভারী ভারী লয় রে ঠাকুরের হাসটা বানাইতে ভুলে গেছি তো শুধু ঠাকুরটাকে ওর আনছি হবে কি বাবা ঠাকুর লিবি কেন বহু জায়গায় খবর লিয়া হঙ্গি যে কথা বা ঠাকুর নাই ওইতে সম্বল লেবিলে না লিবি বুঝে করগা টাকা ফেরত পাবেনি তাইলে বাহন ছাড়া পুজো হই নেকি কি আর করবি কোন রকম ছবি লাগাই ক্যালেন্ডারে চিটে পার করতে হবে কি পুজোটা বলি আমাল কাতে একটা উপায় আতে কি গো বলা 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 পুজোটা আলো ভালো হবে আমাল ঘলে দত হাতে একটা হাত কে ওখানে দলিদি গলি মা হলদি দিতে কাতে বেঁধে দিব কি হলো তুমি বলো আইডিয়াটা কেমন বটে হ্যাঁ হ্যাঁ আইডিয়াটা ভালোই বটে দেপরে সারা পুজোটাতে হাসে

সবাই মিলে আমরা মাটির হাঁস গড়িবো আর ওই হাঁসকে সরস্বতীর নিচে লাগাবো তারপর সরস্বতীকে কে চাপাবো তারপর মা সরস্বতী পূজা করবো

বলে আমি কিন্তু ঠাকুরটাকে সত্যি ছেড়ে দেব বলছি কোন রকম করে আমার ঠেকে আছে অল্প লল্লি পড়িবে এই করে ঠাকুরটাকে ধর নামা ওর কত কষ্ট হয়েছে আমরা বিটিছিলে আমরা পাইব না আমরা শুধু দেবো আর না ওই কর আর পারিস আর কিছু পারা দরকার নাই ওইটুকু আমার

মদনার গায়ে ঠাকুরটা পড়ে গেল এবারে কি হবে তো হাঁসের বদলে ময়ূর নিয়ে এসে তারপর ঠাকুর গেল পড়ে মদনার গায়ে